আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোজাম্মেল শিশির আমার ইউটিউব চ্যানেলে। আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে অর্থাৎ রেপ বা ধর্ষণ নিয়ে এবং তার আইন বাস্তবায়ন নিয়ে। তবে আলোচনা শুরুর আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন। এরপর আমরা শুরু করব আলোচনা। আলোচনার শুরুর আগে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলবো। তার একটি হলো অ্যাসিড নিক্ষেপ বা অ্যাসিড সন্ত্রাস। আপনারা জানেন 90-এর দশকের শেষের দিকে বাংলাদেশে হঠাৎ করেই বেড়ে যায় অ্যাসিড নিক্ষেপের ঘটনা। এতে কয়েক বছরের মধ্যে প্রায় 3000 নারী পুরুষ এই অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়, যেখানে অনেকে মারাও যায়। সারা বিশ্ব তখনও বুঝতে পারেনি যে অ্যাসিড নিক্ষেপ করে মানুষকে হতাহত করা যায়, প্রতিশোধ নেওয়া যায়। তারপরে কি, সারা দেশে এটা নিয়ে আন্দোলন, বিভিন্ন ধরনের বিক্ষোভ, নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় সরকারকে বাধ্য করে আইন করতে এবং আইনের প্রয়োগ করতে। এর ফলে মাত্র কয়েক বছরের মধ্যেই অ্যাসিড সন্ত্রাস কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে। দ্বিতীয়টি হলো হঠাৎ করে কয়েক বছর আগে বেড়ে গেছে আপনারা জানেন যে ইপটিজিংয়ের ঘটনা। এবং এই ইপটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে মেয়ের বাবাকেও পিটিয়ে, মাকেও পিটিয়ে হত্যা করা হয়েছে, এমনকি শিক্ষককে পর্যন্ত পিটিয়ে হত্যা করা হয়েছিল। তখনও ঠিক আমরাই, এই নারী পুরুষ, মা বোন ভাই সবাই আমরা সম্মিলিতভাবে আন্দোলন গড়ে তুলি সারা দেশে, এবং তার কিন্তু এখন প্রতিকার পেতে আমরা শুরু করেছি। এখন ইপটিজিং সেভাবে অতটা নেই, তবে আছে তো অবশ্যই, তবে ওই রকমভাবে অতটা নৃশংস আকারটা নেই, কিন্তু সংখ্যাটা কমে গেছে। আমাদের দাদু 75 বছর বয়সে, সেও নিরাপদ নয় বাংলাদেশে, আমার বোন নিরাপদ নয়, আমার মা নিরাপদ নয়, আমি নিরাপদ নয়, আমার পরবর্তী জেনারেশনও নিরাপদ নয়। আমরা কি করে বাঁচবো? আমার স্বাধীন দেশ, স্বাধীন দেশে আমাদের স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে বাঁচার জন্য আমরা এখানে এসেছি। এবং ফাইনালি যে বিষয়টি নিয়ে আমরা এখন যে সমস্যাটার সম্মুখীন হচ্ছি সেটা হচ্ছে রেপ বা ধর্ষণ। আমি এর আগেও বলেছি শুধু নারী নয়, পুরুষও রেপের শিকার হয়ে থাকে। এবং বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেটা অনেক ভয়াবহ, রেপ করে হত্যা, রেপ করে নির্যাতন, নানান ধরনের অত্যাচার। এবং সর্বশেষ আমাদের দেশে সেই আইনটি পাশ হলো মৃত্যুদণ্ডের বিধান রেখে। মৃত্যুদণ্ডের বিধান রেখে যে আইনটি পাশ করা হলো তার মানে কি এই যে এখন থেকে আমাদের দেশে আর রেপের ঘটনা ঘটবে না? আসলে তা না, আইন করলেই হবে না, আইন যতই করেন না কেন তারপরও এ ধরনের ঘটনা ঘটবে। যেটা প্রয়োজন আইনের সঠিক প্রয়োগ এবং দ্রুত বিচার করা, এবং তার সাথে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো বাংলাদেশের যে বিরাট বেকার জনগোষ্ঠী রয়েছে তাদের কর্মসংস্থানের সুযোগ করা, অর্থাৎ তাদেরকে উন্নয়নশীল উৎপাদনশীল কাজে বিজি রাখা। আপনি যদি তাদেরকে উন্নয়নশীল বা উৎপাদনশীল কোনো কাজে বিজি রাখতে না পারেন তাহলে যত আইনই করেন না কেন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব না। আপনাদেরকে বুঝতে হবে যুব সমাজ এত বেকার যে যাদের কোনো কাজ নাই, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সারাটাক্ষণ তারা ফ্রি, অর্থাৎ যেখানে খুশি যা খুশি তা করতে পারে, যেতে পারছে, তো গঠনমূলক করে তারা চিন্তাই করতে পারেন, এবং সেই সাথে হতাশা। এইসব জায়গা থেকে তাদেরকে যদি আমরা মুক্ত করতে না পারি, অর্থাৎ তাদেরকে যদি আমরা তাদের আমাদের দেশের কর্মসংস্থানের মাধ্যমে তাদেরকে যদি বিজি রাখতে পারি তাহলেই এ ধরনের অপরাধ কিন্তু অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আদারওয়াইজ যত আইনই বাস্তব আইন করেন না কেন, যত আইনের প্রয়োগ করেন না কেন, এইসব সামাজিক অপরাধ সমূহ দূর করা সম্ভব না। সামাজিক অপরাধ দূর করতে হলে যে শ্রেণীগোষ্ঠী এই ধরনের অপরাধের মধ্যে জড়িয়ে পড়ে তাদেরকে বিজি রাখতে হবে, অর্থাৎ তাদেরকে কাজ দিতে হবে, তারা যাতে অন্য আজেবাজে চিন্তা করতে না পারে সেই জন্য তাদেরকে ওই রকম কাজ দিতে হবে। আপনি অর্থাৎ প্রত্যেকটা ছেলে মেয়েকে পার্ট টাইম জব, তারপরে স্কুল কলেজ সব কিছু যদি তারা সামলে সামনে এগিয়ে যায় তাহলে এই অলস চিন্তা করার সময়টুকু জুটবে না, তাহলে এ ধরনের সামাজিক অপরাধগুলো অনেকটা কমে আসবে। আর সেই সাথে প্রয়োজন আইনের প্রয়োগ।
শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে আপনি রাজনৈতিক ফায়দা লোটার জন্য আপনার পিছনে মিছিল মিটিং করার জন্য আপনি যুব সমাজকে কাজ দিবেন না ফ্রি রাখবেন এবং তাদেরকে আপনার মিছিল মিটিং এ ব্যবহার করবেন তাহলে তো এই ধরনের সেই অপরাধ কখনোই কমবে না বাংলাদেশের সামাজিক অপরাধ সমূহ যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে কিছু কিছু সময় হঠাৎ করে কিছু কিছু নতুন নতুন সমস্যার উদ্ভব ঘটে এবং সেটা কয়েক মাস কয়েক বছর চলতে থাকে একই ধরনের ঘটনা একের পর এক ঘটতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে সেই ঘটনাটা থেমে যায় আন্দোলনের মুখে কিংবা সরকারের কঠোর পদক্ষেপের কারণে সেই ধারাবাহিকতায় এই সেই অ্যাসিড নিক্ষেপ সেই একই ঘটনা ইপটিজিং সেটারই ধারাবাহিকতা এখন চলছে আপনাদের রেপ তবে আমরা আশা করছি এই রেপের যে ঘটনাগুলো ঘটছে এর চরম শাস্তি হবে যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকের চরম শাস্তি হবে এবং এর মধ্য দিয়ে এই ঘটনাও অন্যান্য সামাজিক অপরাধসমূহের মতোই কমে আসবে আমরা এমন আশা করি তবে প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা আন্দোলন চালিয়ে যান সজাগ থাকুন কথা বলতে থাকুন এটা নিয়ে আরও আলোচনা করুন যাতে সমাজে একটা সচেতনতামূলক পরিস্থিতি তৈরি হয় চারু সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজ এ পর্যন্তই তবে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার এবং আপনাদের মতামত জানাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ